আমরা মানুষরা কিন্তু বড়ই জাজমেন্টাল। আমরা সহজে কোনো ঘটনার ব্যাপারে জানতে পারলে সেটার নেগেটিভ অ্যাসপেক্ট আগে ধরে ফেলি, রাদার দ্যান যেই মানুষটির সাথে যুক্ত আছে তার সাথে কী ঘটেছে সেটা কিন্তু যাচাই করার চেষ্টা করি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিমানি। এখন আমি একটা বাংলাদেশি ওয়েব ফিল্মের রিভিউ করতে চলে এসেছি যার নাম হলো তনয়া, যেটা 21st of July 2022 চরকি অ্যাপে কিন্তু স্ট্রিম করে গেছে। তো এই ওয়েব ফিল্মটার ক্রিয়েটার হচ্ছে ইমরাউল রাফাত এবং এখানে কাস্টিংয়ে আছে ফাজলুর রহমান বাবু, শামিমা, নাজনীন সহ আরও অনেকে। তো কেমন লাগলো আমার এই ওয়েব ফিল্মটা সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ওয়েব ফিল্মটার ডিউরেশন হচ্ছে 42 মিনিটসের এবং এই ওয়েব ফিল্মটার যে মেন ক্যারেক্টার তনয়া তাকে ঘিরেই কিন্তু পুরো ওয়েব ফিল্মটা ঘোরাফেরা করে এবং তনয়ের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি শামিমা নাজনীনকে। তো যদি ছোট্ট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে ক্লাস 9-এর স্টুডেন্ট তনয়ার গল্প, যে তার ফ্যামিলিতে খুব ভালোভাবে ছিল। তার ফ্যামিলিতে তার বাবার রোল এখানে প্লে করছে ফজলুর রহমান বাবু এবং তার মাও আছে এবং তার একজন ভাইও আছে এবং সে তার ক্লাসের কিন্তু টপার। তা হওয়া সত্ত্বেও তার সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যে ঘটনার পরিপ্রেক্ষিতে তার লাইফ এবং তার ফ্যামিলির লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং আলটিমেটলি সে সেখান থেকে কীভাবে নিজেকে হোল্ড ব্যাক করে বা তার ফ্যামিলি কীভাবে আবার নিজেকে স্ট্রং করে সেই গল্পটাই এখানে দেখানো হয়েছে। তো সেকেন্ড পার্টটাকে অতটা বেশি হাইলাইট করেনি, শুধু তাদের যে স্ট্রেনিয়াস টাইমটা সেটাকে কিন্তু এই ওয়েব ফিল্মটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই ওয়েব ফিল্মটা কিন্তু বেসড অন আ ট্রু ইনসিডেন্ট। তো এখানে যে গল্পটা আছে সেই গল্পটা যদি আমি বেশি বিশ্লেষণ করতে চাই তাহলে কিন্তু গল্পটার ইউএসপিটা বেড়ে যাবে। মানে এখানে যেইভাবে গল্পটাকে দেখানো হয়েছে সেটা খুব হালকা একটা টুইক আছে এবং সেটা যদি আমি এখানে বলে দিই তাহলে আর ওয়েব ফিল্মটা দেখতে ভালো লাগবে না। শুধু এইটুকুনি বলে দিচ্ছি যে তনয়া চরিত্রটা হঠাৎ করে একদিন হোটেল রুমে পায় নিজেকে এবং সেখানে পুলিশদের রেড পড়ে, তারপর পুরো ফিল্মটা চলে। তো এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সে কিন্তু কোনোভাবে যুক্ত ছিল না, তা সত্ত্বেও তার উপর একটা কলঙ্ক লেগে যায় এবং সেই কলঙ্ক লাগার ফলে তার স্কুলিং, তার ফ্যামিলি, তার সোসাইটির পিপল সবাই তার উপর আঙুল তোলে। ইনফ্যাক্ট তার মা বাবাও তাকে কিছুটা হলেও অবিশ্বাস করতে থাকে, তার ভাইকে অনেক কিছু সাফার করতে হয় এবং তার জন্য তনয়াকে কিন্তু অন্য জায়গায় গিয়ে থাকতে হয়। বাট আমার যেটা পার্সোনালি এটা দেখার পর মনে হলো যে আমরা কেন একবারও যাচাই করার চেষ্টা করি না যে যখন এরম কিছু ঘটনা ঘটে উইচ ইজ নট নর্মাল বা উইচ ইজ সামথিং ভেরি ক্রিটিসাইজিং, সেটার পেছনে অ্যাকচুয়াল রিজনটা কী বা যার সাথে যে ঘটনা ঘটেছে সে কী জায়গা দিয়ে গেছে সেটা ডিসাইড করার চেষ্টা করি না কেন? কেন আমরা একটা কনক্লুশনে চলে আসি? কেন আমরা সেটাকে নিয়ে একটা চিন্তাভাবনা করে নিই যে এই বাবা এরম একটা জিনিস ঘটেছে তাহলে এ নিশ্চয়ই ওরম টাইপের ক্যাটাগরি? এরকমও তো হতে পারে যে তাকে সেই জায়গাটার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে অন্য কোনো মিন্সে বা তাকে কনভিন্স করা হয়েছে ওই জিনিসটা করার জন্য, বা সে হয়তো নিজের মর্জিতেও যায়নি, সে এমন পর্যায়ে পড়ে গেছে যে সে নিজে জানতো না সে ওরম একটা জায়গায় যাবে। কিন্তু এইগুলো কোনোদিন জানার কেউ চেষ্টাও করি না। আমরা সমাজের এই কুচিন্তাধারা বা কথাবার্তার চোটে এতটাই দেবে যাই যে আমরা অনেক সময় মিসলিড হয়ে যায় এবং সেটাই কিন্তু এই ওয়েব ফিল্মটা দ্বারা আমাদেরকে ফুটিয়ে তোলা হয়েছে। খুব কম ডায়লগস আছে শামিমা নাজনীনের এবং ফজলুর রহমান বাবুর, কিন্তু যেইটুকুনি পোর্শন আছে প্রচণ্ড এফেক্টিভ। মানে দুজনের চোখে মুখে এক্সপ্রেশনে যেইভাবে এই গল্পটাকে দেখিয়েছে, বিকজ তনয়া তার বাবাকে কিন্তু প্রচণ্ডভাবে রেসপেক্ট করতো এবং ভালোবাসতো এবং ওই বাবার মেয়ের যে সম্পর্কটা সেটা কীভাবে এই একটা ঘটনা পরিপ্রেক্ষিতে লুজেন আপ হয়ে যায় এবং তার মধ্যে একটা ফাটল ধরে যায় সেটাকে এত অপূর্বভাবে এখানে দেখানো হয়েছে জাস্ট তোমরা কল্পনা করতে পারবে না। তার সাথে এখানে তার মার চরিত্র সে প্লে করেছে, তার অনবদ্য অভিনয়, মানে আমি তাকে চিনি, তাকে অনেক নাটকে দেখেছি বাট আমি তার নামটা জানি না, শি ওয়াজ আউটস্ট্যান্ডিং, দারুণ লেগেছে তাকে এবং সে যেইভাবে এক্সপ্রেস আউট করেছে তার যে রাগ মান যেটাকে দেখিয়েছে জাস্ট দারুণ লেগেছে। এবং ফজলুর রহমান বাবু এত বড় মাপের অভিনেতা, সে যখন তার অভিমানটাকে ব্যক্ত করছে না সেটা জাস্ট তোমরা তার চোখ মুখ এবং তার এক্সপ্রেশনে সেটা তোমরা বুঝে যাবে। তার সাথে সাথে এখানে কিছু কিছু জিনিস দেখানো হয়েছে যেটা সত্যি আমাদের সমাজের একটা দৃশ্য তুলে ধরা হচ্ছে, সেটা আমরা যখন ফেস করি তখনই বুঝতে পারি কী অবস্থায় আছে। তো দিস ওয়েব ফিল্ম ওয়াজ সামথিং ভেরি মাচ
ইমোশনালি পয়গনেন্ট টু মি, এবং তার সাথে সাথে এটা কিন্তু এমন একটা গল্পকে তুলে ধরছে যেটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কিন্তু ইউজুয়ালি অনেকের সাথে হয়ে থাকে। হয়তো আমি তুমি হয়তো এরকম কিছু ঘটনা দেখেও এসেছি বা হয়তো এরকম কোনো ঘটনা শুধু গেছিও, এবং তার জন্য কিন্তু অনেক রকম প্রিজাম্পশন অনেকেই আমাদের উপর করে নিয়ে নেয়। কিন্তু আমরা জানি আমরা কি করেছি, এবং সেটা যখন আমরা ব্যক্ত করতে চাই সেটা কিন্তু আলটিমেটলি ব্যক্ত করতে পারি না। এখানে একটা বিয়ের প্রস্তুতি দেখানো হয়, সেই বিয়ের প্রস্তুতির সময় একটা কথা বলা হয় যে কথাটা এতটাই জঘন্য শুনতে লাগে, বাট এটাই ফ্যাক্ট, কারণ সমাজের কাছে এই কথাটাই খুব স্বাভাবিক। কথাটা আমি বলছি যে সেকেন্ড হ্যান্ড হলো কি হয়েছে, আমি তাকে বিয়ে করতে রাজি আছে। হোয়াট দ্য এফ, সেকেন্ড হ্যান্ড, মানে একটা মেয়েকে যা সেকেন্ড হ্যান্ড বলা হচ্ছে, তার ব্যাপারে কিছু জানে না, শুধু লোকেদের মুখে শুনে এসছে যে তাকে একটা হোটেল থেকে রেস্কিউ করা হয়েছে, তার জন্য তাকে এরকম একটা অপকথা বলা হচ্ছে। তার সাথে সাথে একটা পুলিশ ইন্সপেক্টরের রোল আছে, যে একজন মহিলা সেই মেয়েটাকে অনেকবার থাপ্পড় মেরেছে, যেখানে ওর জানেও না মেয়েটার কি দোষ কি নয়, জাস্ট তাকে মেরে যাচ্ছে। একটা ছেলে পুলিশ অফিসার এসে বলছে তুমি মারছো কেন, ওকে নরমাল কথা বলো, তখন বলছে ন্যাকামো করছে সে তাই জন্যে মারছি। আরে মানে কি বলবো, কিছু বলার নেই, যে এরম টাইপের কিছু পুলিশ লোক যদি থাকে না তাহলে কোনোদিনই সেই পুলিশরা পুলিশের মতো হয় না। একটা মেয়ে হয়ে মেয়েকে থাপ্পড় মেরেই আছে, রাদার দেন তাকে কনসোল করার চেষ্টা করছে না কী হয়েছে তোমার সাথে তুমি বলো, সেটা বলার কোনো জায়গা নেই। তো আমার এই ওয়েব ফিল্মটা না প্রচণ্ডভাবে ডিস্টার্বিং লেগেছে, এবং অ্যাট দ্য সেম টাইম প্রচণ্ড খারাপ লেগেছে এই তনয়া চরিত্রটার উপর, এবং এটাকে খুব সুন্দরভাবে কিন্তু গল্পটার মধ্যে প্রতিষ্ঠিত করেছে। সো আমার কিন্তু এই ওয়েব ফিল্মটা ভীষণভাবে পছন্দ হয়েছে, এবং আমি মনে হয় যে এই ওয়েব ফিল্মটা তোমরা যদি কেউ না দেখে থাকো প্লিজ দেখে নিও, কেন কি এটা তোমাদেরকে ভালো লাগাবে। এই ছিল আমার রিভিউ ফর দিস ওয়েব ফিল্ম তনয়া। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।